الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া ঢাকা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক তালিবুল ইলম ছাত্র কাফেলা। সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয় হলো সমাজ সংস্কার কর্মী মাদ্রাসার অবদান। আমি আমার উত্তর বিষয়কে সামনে রেখে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে ধরা আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছে। তার এই মাধ্যমে সূচনা হয় মান আলাইহি ওয়াসহাবের বাস্তব চিত্র কওমী মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, এরপর কওমী মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে ওঠে ওমাইয়া শাসনামলে। 1857 সালে যখন ইংরেজ খেতাব আন্দোলনে সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়নের ইষ্টের মূলার। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামি নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি ভারতের শাহজাহানপুর জেলায় সাত্তা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমী মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করে। তার সূর্য